আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আপনারা দেখছেন সিভিল প্ল্যানেট বিডি। তো আজকে কথা বলবো প্লাস্টার কাজে কি পরিমাণ মালামাল প্রয়োজন হয়, কত ব্যাগ সিমেন্ট এবং কত সেফটি বালু প্রয়োজন হয়, এই নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখন আমরা 1500 বর্গ ফুট প্লাস্টারের জন্য এস্টিমেট করব। তো এস্টিমেটে কি কি প্রয়োজন হবে তা সব কিছু আমরা এখন দেখে নেব। আমরা প্লাস্টার সাধারণত আমরা বাস্তবে 3 প্রকার প্লাস্টার করে থাকি। প্রথম হচ্ছে যে সিলিং ও ঢালাই সার্ফেসের কাজ হচ্ছে 0.50 ইঞ্চি, এবং 2 নম্বর হচ্ছে বাইরের অল 0.75 ইঞ্চি, এবং ভিতরের অল হচ্ছে 1.00 ইঞ্চিতে। তো এখন হচ্ছে প্লাস্টারের পুরুত্ব হচ্ছে 0.75 ইঞ্চি এবং অনুপাত হচ্ছে 1:4। তো কি পরিমাণ আমরা প্লাস্টার করব তো সেটাই আমরা এখন দেখলাম। তো এখন আমরা প্লাস্টারের যে ভেজা অবস্থার যে মশলার পরিমাণটা বের করে নিব। তো এখানে হচ্ছে 1500 বর্গফুট, তো এখানে 1500 ধরে নিলাম, এবং 0.75 এটা হচ্ছে ইঞ্চিতে আছে, তো এটাকে ফুটে আনার জন্য 12 দিয়ে ভাগ দিতে হবে। তো এখানে দেখেন ক্যালকুলেশন করে 93.75 ঘনফুটে করা হয়েছে। তো কিছুক্ষণ আগে আমরা হচ্ছে ভেজা অবস্থা মালামালটা পরিমাণটা বের করে নিছি, তো এখন হচ্ছে শুষ্ক অবস্থা পরিমাণটা বের করে নিব। তো ভেজা অবস্থায় পাইছিলাম হচ্ছে 93.75, তার সাথে হচ্ছে শুষ্ক অবস্থার মান হচ্ছে 1.5। তো সবসময় হচ্ছে দেড় দ্বারা হচ্ছে গুণ করা হয়। তো এখানে দেখেন দুইটা গুণ করলে 140.63 মান বের হবে। এখন আমরা আমাদের যে অনুপাতটা আছে তো সেটা আমরা যোগ করে নেব। তো দেখেন আমাদের অনুপাত ছিল হচ্ছে 1:4, তো এটাকে যোগ করলে 5 হয়ে যাচ্ছে। অনুপাতটা যোগ করে নিছি, অনুপাতটা যোগ করে নেওয়ার পর সিমেন্টের পরিমাণটা এখন বের করবো। তো সিমেন্ট দেখেন 140.63 × 1, 1 হচ্ছে 1 ব্যাগ সিমেন্ট, তো আর হচ্ছে ভাগ হচ্ছে 5টা হচ্ছে আপনার অনুপাতের যোগফল। তো এখানে দেখেন আবার ভাগ দিয়ে সেটা হচ্ছে 1.25 হচ্ছে 1 ব্যাগ সিমেন্ট, হচ্ছে 1.25 হচ্ছে সিএফটি ধরা হয়। তো এটা ক্যালকুলেশন করলে দেখেন 22.50 ব্যাগ হয়। তো এখানে আমরা 23 ব্যাগ সিমেন্ট হচ্ছে ধরে নিব। তো এখন আমরা হচ্ছে বালুর পরিমাণটা বের করে নিব। তো আমরা মান তো পাইছিলাম হচ্ছে 140.63, তার সাথে হচ্ছে 4 হচ্ছে আপনার অনুপাত, আর হচ্ছে 5 হচ্ছে ভাগ দেওয়া হয়েছে হচ্ছে অনুপাতের যোগফল। তো দেখেন এখানে ক্যালকুলেশন, এগুলো ক্যালকুলেশন করে আপনার মান চলে আসবে 112.50 ঘন ফুট। তো এভাবে আপনারা ক্যালকুলেশন করলে আপনাদের কত ফিট, আপনাদের কি পরিমাণ জায়গা, তো এই জায়গার পরিমাণটা নিয়ে এভাবে ক্যালকুলেশন করলে আপনারা সিমেন্ট এবং বালুর পরিমাণটা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং সকল ধরনের ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।